हरे राम हरे राम 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 हरे हरे, जय राधा माधव राधा माधव राधे, जय गौर निताई गौर निताई, पतित पावन गौर निताई, नीताई गौर हरि बो हरि बो हरि बो, जय गौर हरि बो, जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद, जय जय प्रभुपाद, जय गुरुदेव गुरुदेव गुरुदेव, जय जय गुरुदेव, गौर प्रेमानंदे हरि हरि ओम। ज्ञान तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण कांतो राधा कांतो नमोस्तुते, सप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, विषभानसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवाशति गौर भक्तवृंद, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम ओम नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं मुखं प्रतिभाषणं पङ्गुं लङ्घयते गिरिं यत्पितातमहं वन्दे श्रीगुरुदिनकारिणं परमानंद माधव श्री चैतन्य। हरे कृष्ण, आज के আমরা ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোক ভগবানের শ্রীচরণ কমলের চরণাশ্রয় করে এবং পরিবর্তন আচার্যদের কৃপায় এবং শ্রীল প্রভুপাদ এবং আচার্য ভক্তদের করুণ ভিক্ষা করে এবং প্রতি সমস্ত ভক্তদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ভগবদ গীতার তৃতীয় অধ্যায় 2 নম্বর শ্লোকের আলোচনা। ব্যামস্তে নৈব বাক্যেন বুদ্ধি মুহুর্ষি ইব মে তৎ একং বৎ নিশ্চিন্ত श्रेयमाप्नुयोऽहम्। व्यामश्रेणैव वाक्येन बुद्धिं मुह्यशीव मे तत् एकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। व्यामश्रेणैव वाक्येन बुद्धिं मुह्यशीव मे तत् एकं वद निश्चित्य
येन श्रेयोऽहम् आप्नुयाम्। ভগবদ্গীতার গান অনুবাদ তাৎপর্য করেছেন একটি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি কথায় বুদ্ধি মোহিত যে হয় নিশ্চিত যা হয় কহ সে উপজয়। অনুবাদ, তুমি যেন ধ্যাত্ব বোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। ভগবদ গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসম্বন্ধভাবে পরিবেশিত হয়েছিল কর্মোদ্যোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানের এই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করেছেন, যাতে সাধারণ মহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশাত্মক বাণীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। অতার্কিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি। নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থ অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণা করেছেন, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। এখানে শিল প্রপাদের তাৎপর্য সমাপ্ত। মন্ত্রগুরু আর যথা শিক্ষা গুরুগণ তাহলে চরণ। এই শ্লোকে অনুবাদে বলছে, ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে বিভ্রান্ত করছে। ব্যর্থবোধক মানে মানে একটা ঠিক করে বলছে আর একটা ব্যঙ্গাত্মক করে বলছেন, অর্থাৎ কাউকে যদি বলা হয় যে না তুমি এটা করো, এখন আবার কিছুক্ষণ পরে এদিকে আসো আমার দেখতে পাবো খাতা নোট নিয়ে। আবার কিছুক্ষণ পরে বলা হচ্ছে যে না এটা করলে তোমার এই ক্ষতি হবে, প্রথমে বলা হচ্ছে না এটা করতে হবে, করলে খুব ভালো হবে, না করলে আবার বলা হচ্ছে না করলে আবার এটা ক্ষতি হবে, তা আবার বলছে করার জন্য আবার বলা হচ্ছে আবার ক্ষতি হবে, মানে বিভ্রান্ত হচ্ছে, বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে। এরপরে অর্জুন বলছে তুমি আমাকে দুইটা না বলে যে কোনো একটা বলো, ফিক্সড কোনটা করলে ভালো হবে, কোনটা করা করা উচিত আমার সেটা আমায় বলো। ঠিক আছে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে কি, আমার পক্ষে শ্রেয়স্কর, সবচেয়ে শ্রেয়স্কর। তিনটা শব্দ আছে ইংরেজিতে, গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে মোটামুটি ভালো, বেটার মানে ভালো তর, বেস্ট মানে ভালো তম। এখানে সবচেয়ে শ্রেয়স্কর, হ্যাঁ সবচেয়ে শ্রেয়স্কর কথাটা ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে শ্রেয়স্কর যেটা আমরা বলি না, সব থেকে যেটা ভালো সেটাই আমার করা উচিত। হ্যাঁ, তাই আমরা তো চাই যে সব থেকে ভালো যেটা আমাদের হবে সেটাই আমরা করতে চাই, তাই না? তাই আমাকে মহিষিব, এখানে শ্লোকে বলছে কি মহিষিব,
তুমি আমাকে মোহিত করছো। হ্যাঁ কি না বুদ্ধি, মহে শিব শব্দটা দেখুন। হ্যাঁ মহে শিব শ্লোকটা দেখেন, ব্যামসেন এইব বাক্যেন। তুমি আমাকে কি করছো, দ্ব্যর্থবোধক বাক্যেন, বাক্যের দ্বারা মহে শিব তুমি আমাকে কি করছো, মোহিত করছো। কি মোহিত হচ্ছে না বুদ্ধি, আমি মোহিত হচ্ছি কিসের দ্বারা, বুদ্ধির দ্বারা। ওনার কথা ছাড়, মহান মহান দেবতারা পর্যন্ত মোহিত হয়। যেমন ভাগবতে প্রথম স্কন্ধে বলা হচ্ছে, হ্যাঁ ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদ্যস্য যতঃ অন্নয়াতিতরতশ্চার্থেষু অভিজ্ঞসরাট তেনে ব্রহ্মা হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যত্র সূরয়ঃ, মুহ্যন্তি যত্ সূরয়ঃ। এটা মোহিত, এটা কারা হয়, দেবতার পর্যন্ত কি হয়। হ্যাঁ মুহ্যন্তি যত্ সূরয়ঃ। এটা ভাগবতের প্রথম স্কন্ধে বলা হচ্ছে। হ্যাঁ দেবতারা অর্জুন এবং আমাদের মতো সাধারণ মানুষদের কথা আর কি। মহিষীব তুমি আমাকে মোহিত করছো। অনেক সময় ভগবান নিয়ে, কর্ম নিয়ে, সুখ দুঃখ নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন আমাদের মনে থাকে এবং আমরা মোহিত হয়ে যাই, আসলে কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ তা আসলে আমরা যদি বিচার করে দেখি, ব্রহ্মাজি চার মাথা নিয়ে যদি মোহিত হয়ে যায়, আমরা একটা মাথা নিয়ে মোহিত তো হতেই পারি, এখানে তার বিশেষ কি নেই, আশ্চর্যের কোনো বিষয় নেই। আর এখানে বলছে মুহ্যন্তি যত সূরয়ঃ, মোহিত কারা হয় না দেবতারা পর্যন্ত মোহিত হচ্ছে। কিরকম ব্রহ্মাজি দেবতারা সবাই প্রার্থনা করে ভগবানকে অবতরণ করার জন্য প্রার্থনা করেছে, আর সেই ব্রহ্মাজি দেবতারা মোহিত হয়ে যাচ্ছে কৃষ্ণের চারণা, হ্যাঁ রাখাল বেশ ভোগ্রহণ ইত্যাদি আচরণ গুলোর দ্বারা মুহ্যমান হচ্ছে। এবং আরেকবার এই টিচিং অফ লর্ড চৈতন্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, ওই বইয়ের মধ্যে বর্ণনা আছে, একবার কৃষ্ণ এই দ্বারকায় অবস্থানকালীন ব্রহ্মা এসেছে, গেট কিপার বলছে দাঁড়ান দাঁড়ান কই যাচ্ছেন, কৃষ্ণকে জিজ্ঞেস করে আসি ব্রহ্মাদি দেখা করতে এসছে, কৃষ্ণ বলছে কোন ব্রহ্মা। তখন এই কথাটা আবার এসে যখন ব্রহ্মাকে বললো, তখন কোন ব্রহ্মা মানে আমি তো একাই ব্রহ্মা। তখন তিনি বলছেন না আমি চতুষ্কুমারের বাবা চার মাথাওয়ালা ব্রহ্মা। তখন কৃষ্ণকে গিয়ে যখন দারোয়ান বলেছে গেট কিপার, তখন কৃষ্ণ সমস্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের 100 মাথা, 1000 মাথা, 1 লক্ষ মাথা ব্রহ্মাকে দেখে ওইখানে এনেছে। আর যখন আমাদের ব্রহ্মা গেছে তখন কে গেছে, খুব হাতির কাছে পিপীলিকার মতো মনে হচ্ছে। হ্যাঁ এইটাকে বলে যিনি বেদের প্রণয়িতা উনি যদি মোহিত হয়, তো ভগবান সম্বন্ধে তো আমরা সাধারণ মানুষ তো মোহিত হবই, এটা তো আশ্চর্যের কিছু নেই। হ্যাঁ আর মোহিত কি হচ্ছে না বুদ্ধি, আর কিভাবে হচ্ছে, ব্যামশ্রেণ ব্যামি শ্রেণ শ্লোকে বলা হচ্ছে। হ্যাঁ কি ব্যামি শ্রেণ, কিসের দ্বারা মোহিত হচ্ছে না দ্ব্যর্থবোধক কথার দ্বারা, হ্যাঁ যেটা আমরা একটু আগে বললাম। এখন অর্জুন বলছে কৃষ্ণ তুমি আমাকে কি করো, এখন তদেকম বদ নিশ্চিন্ত নিশ্চিত্য, এখন আমাকে নিশ্চিত করে বলো। ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে বলো না, একটা জিনিস বলো, কোনটা করলে সব থেকে ভালো আমার হবে সেটা আমায় বলো। হ্যাঁ তা আমরাও চাই, এই জায়গাতে সব থেকে ভালো যেটা আমাদের মঙ্গল হবে সেটা আমরা চাই জানতে, এটা আজকে আমরা সেই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করবো।
আচার্যদের শিক্ষা থেকে। তো সেই বিষয়টা আলোচনা করার আগে আমরা প্রথমে গীতার একটা মাহাত্ম্য প্রতি ক্লাসের আগে আমরা পাঠ করি। গীতার মাহাত্ম্যে শঙ্করাচার্য অনেক এবং ব্যাসদেব বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করছে যে কৃষ্ণচন্দ্র ভগবান এর গীতার যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আমরা এই যে এক একটা শ্লোকের উপর এক একটা শব্দের উপর যে আলোচনাগুলো করছি, আচার্যরা কি সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন বলে আমরা এগুলো বুঝতে পারছি। তা আমরা একটা প্রথমে মাহাত্ম্য করি। গীতা জ্ঞানেন সম্বন্ত্যম কৃষ্ণ প্রাহ অর্জুনায় বৈ ভক্তি তত্ত্বম পরম তত্র সৎসগুণম বাত নির্গুণম। ভগবান কৃষ্ণচন্দ্র গীতা জ্ঞান দ্বারা অর্জুনের সম্বোধার্থ সগুণ এবং নির্গুণ পরম ভক্তি তত্ত্ব কীর্তন করেছে। ভক্তির যে তথ্য ভগবান সেটা এই ভগবদ গীতায় কি করেছে পুরো পরিষ্কার ভাবে বর্ণনা করেছে। হ্যাঁ, ভগবদ গীতায় বিজ্ঞান, বিজ্ঞান শব্দটা আছে কোথায়? সপ্তম অধ্যায়ে। তো বিজ্ঞান শব্দটা আজকের দিনে নতুন নয়। হ্যাঁ, এটা ভগবদ গীতায় সেই থেকে আছে। তো বলা হচ্ছে ভগবানকে অন্য কিছুর দ্বারা পাওয়া যায় না, শুধুমাত্র ভক্তির দ্বারা জানা যায়। হ্যাঁ, তো ভগবদ গীতাটা হচ্ছে ভক্তির তত্ত্বের ব্যাখ্যা, ভক্তিতে ভরা এই ভগবদ গীতা। তা আমরা যদি প্রতিদিন ভগবদ গীতা পড়ি তাহলে সেই ভগবদ গীতা আমাদের কাছে কি হবে? প্রকাশিত হবে। তো অর্জুন এখানে বলছেন কি, তদেকম বদ, শ্লোকে দেখুন, তদেকম বদ। হ্যাঁ, দয়া করে আমাকে যে কোনো একটির কথা বল। হ্যাঁ, তো প্রভুপাদ বলছে কুতার্কিকের মতো বিভ্রান্ত করতে চাইনি। আর অর্জুন জিজ্ঞাসা করছে কেন, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া অধিকার। হ্যাঁ, মায়া সেখানে অধিকার নেই, অর্জুনের সামনে কৃষ্ণ তো স্বয়ং আছে, তো এখানে মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার প্রশ্নই তো আসে না, তাই না? কিন্তু প্রভুপাদ তাৎপর্য বলছে কি, ভগবদ গীতার রহস্য উপলব্ধি করার জন্য অর্জুন নানা রকম প্রশ্ন করছেন। কেন না, আমরা যারা পরবর্তীতে এই ভগবদ গীতা পড়বো, হ্যাঁ, আমাদের উপলব্ধির জন্য, আপনাদের এই জিনিসটা মনে রাখা উচিত। হ্যাঁ, অর্জুন কখনো এটা ওনার জন্য প্রশ্ন করছেন। তা আগামীতে আমরা এটা নোট করে রাখতে পারি, তিন শ্লোক থেকে আগামী ক্লাসে 3 শ্লোক থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলবেন কি, বলবেন না তার ভুল কোনটি, তার কর্তব্য কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা ত্যাগ করা উচিত, কোনটা করা উচিত, সেটা সম্বন্ধে কি করবে বলবে। হ্যাঁ, 3 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত, ঠিক আছে? এখন আমরা এই শ্লোকের শিক্ষায় আপনুয়াত, আপনুয়াত শব্দটা বলছে, আপনুয়াত, আপনুয়াত মানে লাভ করতে পারি। হ্যাঁ, শ্রেয় শ্রেয় অহম আপনুয়াত, আপনুয়াম, সরি আপনুয়াত নয় আপনুয়াম, আমি প্রিয় জিনিস লাভ করতে চাই না। কৃষ্ণ প্রিয় মানে যেটা হচ্ছে প্রথমে আনন্দ পরে দুঃখ, শ্রেয় মানে যেটা প্রথমে দুঃখ কিন্তু পরে আনন্দ। অর্জুন বলছে সবচেয়ে শ্রেয়, হ্যাঁ, যেমন এটার উদাহরণ বলা যায় নিম পাতা, প্রথমে কিন্তু তিত, তো প্রথমে হচ্ছে সেটা তিত, কিন্তু পরবর্তীতে এই তিতাটা কিন্তু অনেক, যেমন আমলকি, আমলকি খেলে প্রথমে একটু কসকস তেটো টাইপসের, কিন্তু যখন কেউ জল পান করবে তখন জলটা খুব মিষ্ট। দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে তিত শাক বা নিম পাতা, এটা প্রথমে তিত কিন্তু এটা কার্যকরটা কিন্তু অনেক শক্তিশালী, ফার্স্ট। সেকেন্ডটা কি, আমলকি, এই দুইটা। তো এই দুইটা আমাদেরকে মনে রাখতে হবে। শ্রেয় শ্রেয় মানে কি, শ্রেয় মানে এই দুইটা উদাহরণ, অর্থাৎ আমরা যাতে প্রিয় জিনিস লাভ করতে না চাই, হ্যাঁ, আমাদের কি লাভ করার চেষ্টা করতে হবে, শ্রেয়। হ্যাঁ, প্রথমে কি সেটা
এই দুঃখ, তারপরে নিম, আর পরবর্তী কি অমৃত। হ্যাঁ এই আর কি। তা আমরা এই শ্লোকের প্রত্যেকটা শব্দগুলো নিয়ে আমরা একটু একটু করে ডিসকাশন করেছি। এখন অর্জুন কে কৃষ্ণ বলছে দ্বিতীয় অধ্যায়ে, না ত্রৈগুণ্য বিষয় বেদা নস্ত্রৈগুণ্য ভবার্জুন। হে অর্জুন, এটা সত্য যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ এবং গুণের ঊর্ধ্বে, কিন্তু কৃষ্ণ বলছে ভক্তি লাভ হয় ভক্তের কৃপায় অপ্রত্যাশিত ভাবে, নিজের চেষ্টায় কখনো লাভ করা সম্ভব না, ঠিক আছে, এবং ভগবানও দেবে না, ঠিক আছে। তাহলে মাঝখানে কি ভক্তের কৃপা, আমরা এটা গাইব, একটা ভজন গাইব শেষে। তো বলা হচ্ছে ভক্তিটা আমার চেষ্টায়ও লাভ করতে পারবো না, ভগবানও দেবে না, তাহলে মাঝখানে কি থাকছে, ভক্তের কৃপা। হ্যাঁ কৃপা বা করুণা দুইটা শব্দ আছে। কৃপা মানে আমাকে করতে হবে এই কৃপাটা লাভের জন্য, আর করুণা মানে তিনি আমাকে, আমার যোগ্যতা না থাকলেও, আমি কিছু না না করলেও তিনি আমাকে দেবেন। হ্যাঁ যেমন যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো, এই হচ্ছে কৃপা, যার কৃপা হলে ভগবানের কৃপা হয়। হ্যাঁ যস্য কৃপা মানে গুরুদেবের, গুরু বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপাটা হবে। হ্যাঁ প্রসাদ, কাহাম দরিদ্র পাপিয়াম, হ্যাঁ তা আমাদের যোগ্যতা না থাকলেও বৈষ্ণবরা যদি কৃপা করে, বৈষ্ণবেরও আবেদনে, হ্যাঁ কৃষ্ণ দয়া, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট লাইন, বৈষ্ণবেরও আবেদন, কৃষ্ণ কিন্তু আপনার প্রতি দয়াময় হবে না যদি বৈষ্ণবেরা না বলে। এহেন পামর প্রতি হইবেন সদয়, হ্যাঁ আমার মতো পাপীর প্রতি কৃষ্ণ কি হবে, সদয় হবে। কিসের কারণে, বৈষ্ণবের আবেদনে। তো বৈষ্ণব আমার জন্য যদি আবেদন করে, কেন আবেদন করবে আমার জন্য কৃষ্ণের কাছে, একটা কারণ তো থাকতে হবে। বৈষ্ণব কেন আমাকে, আমার জন্য আবেদন করবে। তো এই জগতে যদি আমরা দেখি কেউ কারোর জন্য আবেদন করে, হ্যাঁ যদি কেউ কারো লাভ না হয় তাহলে সে কোনোদিনও সে কি করবে না, কেউ কারোর জন্য আবেদন করবে না। কিন্তু বৈষ্ণব কিন্তু সেরকম নয়, বাঞ্ছা কল্প তরুভ্য কৃপা সিন্ধুভ্যচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। বৈষ্ণবরা হচ্ছে সাধারণ জনগণের জন্য খুব দয়ার্দ্র, যাই জনগণের মঙ্গল হবে সেটাই কি করে, বৈষ্ণবরা ভগবানের কাছে প্রার্থনা করে। হ্যাঁ বৈষ্ণবের প্রার্থনায় কি হতে পারে, একজন হীন ব্যক্তিও উত্তম হতে পারে। হ্যাঁ বঞ্চিতা, বঞ্চিত মায়া আদ্রহম, দেবাহুতি মাতা বলছে আমি সঙ্গলাভ করলেও তার উপকার গ্রহণ করিনি, মায়ার দ্বারা আমি প্রতারিত হইনি। অর্থাৎ কর্দমুনির সঙ্গ লাভ করলেও তিনি তার উপকার গ্রহণ করেননি, আবার মায়ের দ্বারা প্রতারিত হননি, দুইটাই বলছেন। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, কৃষ্ণ বলছে গুণাতীত হও, কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি কি হও, গুণাতীত হও, চিন্ময় হও, চিন্ময় ভক্তির দ্বারা। এখন আমি তোমাকে আশীর্বাদ পূর্ণ করলাম, এখন তুমি কি করো, ভক্তের অপ্রত্যাশিত কৃপার দ্বারা ভক্তি প্রাপ্ত হবে।
এখানে যে পরীক্ষিত মহারাজও বলছে, আমি মনে করি শিল সুখদেব গোস্বামী আমাকে কৃপা করেছেন এবং এখানে উপস্থিত হয়েছেন, কারণ কৃষ্ণ আমাদের পিতামহের প্রতি অধিক কৃপালু ছিলেন, পাণ্ডবদের কৃপায়। হ্যাঁ, তো এখন আমাদের সেই জিনিসটা বোঝানোর জন্য এই গীতাই বলছে কর্মণ্যায়ব অধিকারস্তে, কৃষ্ণ বলছে বর্তমানে আমি তোমাকে যুদ্ধ নিযুক্ত করেছি কারণ তুমি কর্মের জন্য উপযুক্ত। তো ভক্তের কৃপা পাওয়া পর্যন্ত ঘুমালে হবে না, কর্ম করতে হবে। শুধু কৃপা করব, কৃপা পাবো, এই জন্য আমি অলস হয়ে পরে থাকবো কর্ম না করে, তাহলে হবে না। তো এখানে বলছে ব্যায়ামের সেনেব, হ্যাঁ ব্যায়ামের সেনেব মানে কি, আমি যোগ করব না, তীর কি তীর মারব, হ্যাঁ কোনটা করব, আমাকে দ্ব্যর্থবোধ কথা বলছো, আমি কি যোগদান করব নাকি তীর মারব, কোনটা করব কৃষ্ণ? তখন যোগস্থে কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত ধনঞ্জয়, হ্যাঁ সিদ্ধ্যা অসিদ্ধ্য সম ভূত্যা, হ্যাঁ সমত্ব অহম যোগতে উচ্চতে। কৃষ্ণ বলছে হ্যাঁ তুমি বুদ্ধিযুক্ত হয়ে তুমি কি করো, কর্ম করো, তেষাম তুমি জ্ঞান দিয়ে বুদ্ধিযুক্ত হয়ে, হ্যাঁ গীতার দ্বিতীয় অধ্যায়ে 48 নম্বর শ্লোকে কি বলছে, গীতার দ্বিতীয় অধ্যায়ে 48 নম্বর শ্লোকে বলছে কৃষ্ণ, হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে সধর্ম বিহিত কর্ম আচরণ কর। হ্যাঁ কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয়। অর্থাৎ নিজের ফল ভোগ করার জন্য কামনা ত্যাগ করো, নিজের সধর্ম যেটা যার যেটা পড়ালেখা কর্ম চাকরিজীবী ব্যবসায়ী যার যেটা কর্ম সেটা করো। হ্যাঁ তুমি এটার দ্বারা সাকসেস হবে না ফেলিওর হবে সেটাতে তুমি সমান জ্ঞান করো, ফেলুর হলো একই মনোভাব থাকো, সাকসেস হলো একই মনোভাব রাখো, এটাই বলছে। আর দ্বিতীয় অধ্যায় 50 নম্বর শ্লোকে বলছে যিনি ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। আমরা যদি ভক্তি অনুশীলন করি তাহলে পাপ এবং পুণ্য, পাপ করলে নরক, পুণ্য করলে সেই পুণ্য ভোগ করার জন্য আমাদেরকে আবার এখানে আমাদের কি উভয় থেকে মুক্ত হতে পারবে। পুণ্য করলে কি হবে, পুণ্য করলে অসুবিধাটা হচ্ছে কি না সেই পুণ্য কর্ম ভোগ করার জন্য আবার এই জগতে আসতে হবে, তাই জগতে আসলে আবার আমাদেরকে দুঃখ পেতে হবে। হ্যাঁ আব্রহ্মা ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন, তো এই জগতে আসলে আবার পুনরায় জন্মগ্রহণ চক্রে ঘুরতে হবে। তারপর কিন্তু এরপরে বলছে তসমাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ তুমি নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। হ্যাঁ অর্থাৎ নিষ্কাম হয়ে যদি আমরা কর্ম করি তাহলে আমরা সমস্ত কর্মের ফল থেকে মুক্ত হতে পারব, তখন আমাদের কোনো কর্মফল আমাদেরকে প্রভাবিত করবে না। এখানে ইব শব্দটা নির্দেশ করছে যে তোমার বাক্য বিভিন্ন অর্থে পূর্ণ, এবং তোমার ইচ্ছাও নয় যে আমাকে বিচলিত করা, যেহেতু তুমি আমার প্রতি কি পরায়ণ, এইটাও নয় যে আবার এর অর্থ জানি না, কিন্তু তোমার উচিত স্পষ্ট করে বলা। এটা খুব জটিল একটা বিষয়, গভীর অর্থ হচ্ছে কি রজগুণের কর্ম থেকে সত্ত্বগুণের কর্ম শ্রেষ্ঠ, তার থেকে জ্ঞান শ্রেষ্ঠ সেটাইও সাত্ত্বিক, তার থেকে ভক্তি শ্রেষ্ঠ কারণ তা গুণাতীত। হ্যাঁ তো তুমি যদি মনে করো কৃষ্ণ ভক্তি আমার জন্য উপযুক্ত নয় তাহলে আমাকে জ্ঞান দাও, তাহলে সংসার এই দুঃখ থেকে বন্ধন থেকে আমি কি হব,
মুক্ত হব। তো কৃষ্ণ এক স্থানে অনেক বিষয়ে আলোচনা করেছে, কিন্তু অর্জুন চাচ্ছে একটা বিষয় বলার জন্য, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়। তা আমরাও এই শ্লোক পরে ভগবদ্গীতা উপলব্ধি করতে পারবো না, আমাদেরকে সেটা বুঝার জন্য কি করতে হবে, এই সম্বন্ধে শুনতে হবে সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে। তো সেই জন্য দার্শনিক আলোচনার সময় ছাত্রকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, তদহং বুদ্ধেশ্যামি মহং পৌরসুখী ভাবন ভাবন যস্য সদ্দত্তম অশ্নু। আমি তোমাকে বলছি কারণ তুমি বিশ্বাস করে, হ্যাঁ, বিশ্বাস শ্রবণ করতে চাও এবং তুমি কৃষ্ণে নিবিষ্ট। এখন আমরা শুনতে পারবো যদি আমরা বিশ্বাস সহকারে শ্রবণ কি করি করি, যদি আমরা ডাউট রাখি, আমরা যদি শুনছি কিন্তু আবার ডাউট আছে, এইখানে আমরা শুনলে হবে না, শোনার পরে যদি আবার মনের মধ্যে সন্দেহ ঘুরপাক খায় তাহলে কিন্তু আবার এটা আমরা উপলব্ধি করতে পারবো না। হ্যাঁ, শুনতে হবে পূর্ণ বিশ্বাসের সাথে। তো প্রভুপাদ জানতো পাশ্চাত্যে হিন্দু বা সনাতন ধর্ম প্রচার করাটা উল্টো পাল্টা মত প্রচার করা হয়েছে। হ্যাঁ, পাশ্চাত্য দেশে অনেক রকমের মত কি আছে, স্টাবলিশড আছে। প্রভুপাদের দর্শন একদম ক্লিয়ার, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। হ্যাঁ, তুমি গ্রহণ করো আর না করো সেটা পরের কথা, কিন্তু প্রভুপাদের কি ছিল, ক্লিয়ার একটা ভিশন ছিল। তো প্রভুপাদ এলেতে একজন প্রশ্ন করল, গুরুদেবের দায়িত্ব কি, শিষ্যের দায়িত্ব কি? তো প্রভুপাদ বলছে গুরুদেবের কর্তব্য হচ্ছে কৃষ্ণের সেবা করা, আর শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের কৃষ্ণ সেবায় সহযোগিতা করা। ক্লিয়ার কি, গুরুদেবের কর্তব্য কি না, কৃষ্ণের সেবা করা, তিনি কৃষ্ণের সেবা করবে। আর শিষ্যের কর্তব্য কি না, গুরুদেবের সেবা কৃষ্ণের সেবায় সহযোগিতা করা। হ্যাঁ, সিম্পল, গুরুদেবের কৃষ্ণ সেবায় সহযোগিতা করা, সিম্পল, কঠিন কিছু নয়। যেমন তার দৃষ্টান্ত ভাগবতে কৃষ্ণ সেটা স্টাবলিশ করেছে, কৃষ্ণ গুরু করেছিল এবং একটা স্টুডেন্টের মতো গুরুদেবের সেবায় নিয়োজিত ছিল। এখন বর্তমানে তো কোথায় গুরু কোথায় শিষ্য কোথায় গুরুদেবের সেবা, মুশকিল খুঁজে পাওয়া সে দৃষ্টান্ত গুলো। তা আমেরিকারা চিন্তা করছে চায়নারা, সরি, চাইনিজরা আমেরিকাকে ফলো করে, যে তারা অনেক সুন্দর কোম্পানি পরিচালনা করছে। তো তারা এসছে আমেরিকাতে কিভাবে তারা তাদের কোম্পানি পরিচালনা করে সেটা দেখতে। আবার আমেরিকারা ফলো করছে ভারতবাসীদেরকে, না ভারতবর্ষে গুরু কি করছে, গুরুর জন্য শিষ্য কোনো মাইনে ছাড়া সারা জীবন টাইম না দেখে কোনো ছুটি ছাড়া নন স্টপ সেবা করছে, এটা কি ধরনের কর্ম পলিসি, মানে জব পলিসি? হ্যাঁ, চাইনিজরা এসে দেখছে কর্মের পলিসি, আবার আমেরিকারা অবাক হচ্ছে
যে আমরা মানুষকে এত পলিসি দিচ্ছি, এত টাকা দিচ্ছি, এত ছুটি দিচ্ছি, এত কিছু ফেসিলিটি দিচ্ছি, তবুও কাজের মধ্যে ফাঁকি দিয়ে। কিন্তু ভারতবর্ষে গুরু শিষ্য যে ফ্যাক্টরি বা কি বলবো এটা কোম্পানি, সে কোম্পানিতে কি করছে, এখানে বেতন দেয় না। হ্যাঁ, তারপরে হচ্ছে কি কিছুই সেখানে বন্ধ নেই, কিছু নেই। হ্যাঁ, কিন্তু সেখানে নন স্টপ করছে, এটা কি ধরনের কর্ম পলিসি? হ্যাঁ, তারা এসে দেখছে, এটাই তো সর্বোত্তম, এটার উপর আর কোনো কর্ম পলিসি নেই। আরেকটা যদি আমরা বলি, এখানে শ্রেয় শ্রেয় মানে প্রকৃত কল্যাণ, না শিষ্যের যেটা প্রকৃত কল্যাণ হবে গুরুদেব সেটাই করেন। আরেকটা বিষয় হলো না প্রকৃত সত্য, আপেক্ষিক সত্য, সত্য, তিনটা জিনিস আছে, প্রকৃত সত্য, আপেক্ষিক সত্য আর সত্য। সত্যটা এই জগতে হয় আপেক্ষিক সত্য, যেটা পরিবর্তনশীল হয়, আর প্রকৃত সত্য কখনো এটা কি হয় না, পরিবর্তন হয় না। তো শিষ্য কেন গুরুদেবের জন্য সর্বতোভাবে সবকিছু উৎসর্গ করেন না, তারা প্রকৃত সত্যটা তাদের কাছে উন্মোচন করে গুরুদেব। তার একটা দৃষ্টান্ত হচ্ছে প্রভুপাদ। তো প্রভুপাদ আমেরিকাতে গেছে কিসের জন্য? গুরুদেবের আদেশ পালন করার জন্য। তা আমরা যেটা বলছি, কৃষ্ণ কি করেছে, কৃষ্ণ গুরুকুলে গিয়ে একটা সাধারণ স্টুডেন্টের মতো তিনি কাঠ সংগ্রহ করার জন্য গেছে, তিনি আর সুদামা বিপ্র। তো দুজনেই গেছে, কিন্তু হঠাৎ বৃষ্টি বাদল বাতাস শুরু হয়েছে। তো তারা কি করেছে, একটা গাছের উপরে উঠে অপেক্ষা করেছে রাত অব্দি। কৃষ্ণ মৃত গুরুপুত্রকে নরক থেকে এনে দিল, সে কৃষ্ণ কিন্তু আবার বনেই থেকে গেল, আসেন শিক্ষার জন্য, আমাদের জন্য কষ্ট করে সেখানে থেকে গেছে। দুইজন দুই বন্ধু দুইজনের হাত কি করেছে, ধরে রেখেছে। কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে একে অপরকে সাহায্য করতে হবে, কারো হাত কেউ ছাড়া যাবে না, এটা তো শিক্ষা। কৃষ্ণ শিক্ষা দিলেন এটা, চাইলে তিনি চলে আসতে পারতেন যে কোনো ভাবে মুহূর্তের মধ্যে, কিন্তু তিনি আসেননি। কিন্তু পরদিন গুরুদেব খুঁজতে খুঁজতে এসেছে, কোথায় আমার কৃষ্ণ, আমার শিষ্য? এটা হচ্ছে জীবনের সার্থকতা। কোন শিষ্য যদি গুরুদেবের জন্য রিক্স নেয়, চ্যালেঞ্জ নেয়, যেভাবে ছিল প্রভুপাদ নিয়েছিল, ওনার থাকার মতো কোনো জায়গা নেই, আমরা কেউ কি বলতে পারবো এরকম ঝুঁকি নিয়ে বৃদ্ধ বয়সে? ওনাকে তো বলেইছিলেন শ্রীমতী মুরারজি, আপনি এই বৃদ্ধ বয়সে এখানে কেন যাচ্ছেন, আপনি গেলে এমনিতেই মরে যাবেন, যাবেন না। কিন্তু তিনি গুরুদেবের জন্য কি করলেন, গেলেন। কেন না, তিনি চ্যালেঞ্জ নিয়েছে। চ্যালেঞ্জ নেওয়ার পরে কি হচ্ছে দেখেন, এবেজস ভূষুক ত্রিভুবন, আজকে সারা পৃথিবীতে শ্রীল প্রভুপাদ কে জয়, এটা বলছে। কোনো না কোনো সময় প্রভুপাদের পূজা হচ্ছে সারা বিশ্বে। কেন, গুরুর আজ্ঞা তিনি কি করেছেন, অক্ষর অক্ষরে পালন করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তো কমফোর্ট জোন থেকে আমাদেরকে বের হতে হবে যদি আমরা কৃষ্ণকে পেতে চাই, গুরুর কৃপা লাভ করতে চাই। কৃষ্ণ এমনিতে আসবে না আমাদের জীবনে, এমন আমি কয়েকটা ঘটনা বলছি যেখানে স্বয়ং কৃষ্ণ এসেছে ওনার সাথে, নারদ মুনি এসেছে। একবার অস্ট্রেলিয়াতে কি হচ্ছে, কীর্তন হচ্ছে, উদ্দন্ড কীর্তন হচ্ছে, তখন নারদ মুনি এসেছে দেখতে, তখন প্রভুপাদ হাসছে, নারদ মানে সেটা সবাই দেখতে পাচ্ছে না, প্রভুপাদ দেখতে পাচ্ছে। আরেকবার কি হয়েছে, ভাগবত পাঠ হচ্ছে, তখন আরেকটা আসন দেওয়ার জন্য শিষ্যদেরকে প্রভুপাদ বলছে,
পরবর্তী যখন শিষ্য জিজ্ঞেস করলো আরেকটা কেন আসন দেওয়ার জন্য বলছেন প্রভুপাদ, তখন বলছে তোমাদেরকে দর্শন করার জন্য নারদ মুনি এসেছিল, আমার উচিত ছিল মহাজন এসেছে ওনাকে কি করা, সম্মান করা, সেজন্য ওনাকে একটা আসন দিয়েছি বসার জন্য। তো তিনি বসেছেন, দেখছেন তোমাদেরকে। হ্যাঁ, প্রভুপাদ বিদেশ যাওয়ার সময় জাহাজ ডুবে যাচ্ছে সে সময় হার্ট অ্যাটাক করেছে প্রভুপাদ দুইবার, তৃতীয়বার এসে কৃষ্ণ অভয় দিয়ে বলছে তোমার নাম না অভয়, তুমি কেন ভয় পাচ্ছ। এবং সেই জাহাজ চালক তিনি বলছেন আমার এত বছরের যাত্রায় এত সুন্দর যাত্রা আমি কোনোদিন করিনি। এইগুলো থেকে আমরা কি দৃষ্টান্ত পাই, অর্থাৎ গুরুদেবের কথা পালন করার জন্য যিনি রিক্স নেবেন তার কাছেই কৃষ্ণ আসবে। ইয়স্য প্রসাদাত ভগবত প্রসাদ, তো গুরুদেবের প্রসন্নতার জন্য যে নিজেকে বিলিয়ে দেবে তার কাছে কৃষ্ণ আসতে বাধ্য। তো এরপর আমরা আরো দেখতে পাই, হ্যাঁ, তো গুরুদেব যদি খুশি হন জাবাল না গুরু ভক্তির জন্য একজন মহান ভক্ত ছিল, গুরুদেব পাঠিয়েছিল জোয়ার বন্ধ করার জন্য, নামটা আমার এই মুহূর্তে স্মরণে আসছে না। তো সে হ্যাঁ অরুণ আরুণি 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 সে নিজে শুয়ে গেছে জল বন্ধ করার জন্য, গুরুদেব সেটা দেখে প্রসন্ন হয়েছে এবং তার হৃদয়ে কি হয়েছে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশ। হ্যাঁ, এটা হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। এবং ওর কৃষ্ণকে গুরুদেব আশীর্বাদ করছে, অহো হে পুত্র কায়ুয়ম অস্মাত অত্যতি দুঃখিত আত্মা বৈ প্রাণিনাম পৃষ্ঠতম অনাদৃত্য মত পর, আমাকে প্রসন্নতা করার জন্য তোমার এই দেহকে কি করেছো তোমরা, অনাদর করেছো, গ্রাহ্য করনি, কষ্টকে স্বীকার করেছো, আমি তোমাকে আশীর্বাদ করেছি। এভাবে আশীর্বাদ করেছে কৃষ্ণ। হ্যাঁ, তো গুরু প্রভুপাদ যে প্রচার করতে গেছে, হ্যাঁ, প্রভুপাদ সেটা ক্লিয়ার ভিশন নিয়ে গেছেন, তিনি বৃন্দাবনে কৃষ্ণকে কৃষ্ণের বাসী শ্রবণ করেছেন। আমরা প্রভুপাদ কে ছিল প্রভুপাদ, সকলের সুরি ছিল প্রভুপাদ, অনেকগুলো গ্রন্থ আছে যেখানে হ্যাঁ আমরা এগুলো জানতে পারি। বিভিন্ন গোস্বামীরা বলছিলেন যে উনি কিভাবে রাত্রে কান্না করতেন, প্রার্থনা করতেন। হ্যাঁ, তিনি মাঝরাতে ঘুম থেকে উঠে যেতেন একটার দিকে, উঠে কাকে যেন দেখতে পেয়েছে আবার চলে গেছে এই ধরনের করে তাকাচ্ছেন তিনি জানালা দিয়ে। হ্যাঁ, এবং যখন সকালবেলা কেউ আসতো তখন তাদেরকে শেয়ার করতেন যতটুকু বললে করতে হয়, মানে বুঝতে পারবে বিশ্বাস করবে ততটুকু বলতেন, বেশি বলতেন না, চুপ হয়ে যেতেন। এরপরে প্রভুপাদ ঝাঁসিতে এক সময় প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠার পর আবার ঝাঁসিতে গিয়েছিলেন এক সময়, সেখানে রাত্রির বেলা মৃদঙ্গ নিয়ে প্রভুপাদ কীর্তন করছে, একটা মালা করেছে প্রভুপাদ, যে মালাটা ফুলগুলো এই এলাকার মধ্যে দেখা যায় না। তো এই টেম্পল প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে এই মালা কোত্থেকে পেয়েছেন প্রভুপাদ, প্রভুপাদ কথা বলছে না, দিব্য আনন্দে মগ্ন এবং কান্না করছে। পরদিন সকালে যখন জিজ্ঞেস করেছে তখন প্রভুপাদ উত্তর দিয়েছে যে কৃষ্ণ এসেছিল আমাকে মালা পরিয়ে দিয়েছে এবং আমি খুশিতে কীর্তন করছি, কিন্তু আবার কৃষ্ণ চলে গেছে। এগুলো কল্পকাহিনী নয় হে ভক্তবৃন্দ, গুরুর জন্য যার হৃদয় উৎসর্গকৃত, যার বাণী কায় মন বাক্যে যে চিন্তন করে গুরু আদেশ, তার কাছে কৃষ্ণ আসতে বাধ্য। কেন? কারণ কৃষ্ণ শুধুমাত্র কাদের সম্পত্তি, শুদ্ধ ভক্তের সম্পত্তি। তো প্রভুপাদ মিশ্রণে পছন্দ করতো না। হ্যাঁ, হোয়াট জ্যাগেলারি, মানে একদম সুন্দর কথা বলবে, মানুষকে
হ্যাঁ, একদম প্রভাবিত করবে, সেটা পছন্দ করতো না। কৃষ্ণ কিভাবে পরমেশ্বর, ভগবদ্গীতার তাৎপর্য সেটা তিনি প্রমাণ করেছেন। হ্যাঁ, হংস গুহ্য প্রভু যখন বৃন্দাবনে, প্রভুপাদ তাকে দেখলো, সে এক অনেক দিন বৃন্দাবনে, তাকে জিজ্ঞেস করলো, তুমি অন্য কোথাও যাচ্ছ না কেন হংস দুঃস্বামী? আমি উনি উত্তর বলছে, আমি এখানে উপভোগ করছি, বৃন্দাবন অনেক সুন্দর স্থান। প্রভুপাদ বলছে, আমার মিশন উপভোগ করার জন্য নয়, আমি অন্যকে কৃষ্ণকে দেওয়ার জন্য এই মিশন করেছি। হ্যাঁ, তুমি অন্য কোথাও যাও, শ্রীলঙ্কায় যাও। হংসদূত বলছে, এটা খুব ছোট দেশ। প্রভুপাদ বলছে, ওকে তাহলে পাকিস্তান যাও। সে কিছুক্ষণ চিন্তা করে বললো, না শ্রীলঙ্কা বেটার, ঠিক আছে উঠে দিয়ে যাই। আব্রাহাম কবুরের সাথে সাক্ষাৎ, সেখানে তার মত খণ্ডন করে তিনি প্রভুপাদের কাছে থেকে শিখেছিল তাই দিয়েই। হ্যাঁ, লাইফ কামস ফ্রম লাইফস, ওই বইয়ের মধ্যে বর্ণনা আছে। তো প্রভুপাদ এত রিস্ক নিয়ে বয়সে গেছে কেন? না, তিনি উপভোগ করতে পারতেন বৃন্দাবনে, আমরা কি চাই? হ্যাঁ, রিল্যাক্সলি ভক্তি করতে চাই, নাম জপ করতে চাই, ভক্ত সঙ্গ করতে চাই, ভালো প্রসাদ পেতে চাই, ভালো ফেসিলিটিস চাই, কিন্তু কষ্ট জিনিসটা করতে চাই না। হ্যাঁ, কিন্তু এখানে সেই জিনিসটা প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন, না এটা উপভোগের জন্য নয়। একটা বাংলায় একটা প্রবাদও আছে, পরিশ্রম ধন আনে, পুণ্য আনে সুখ। হ্যাঁ, আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। হ্যাঁ, পরিশ্রম যিনি করবে সে পুণ্য অর্জন করতে পারবে, পরিশ্রম ধন আনে, পুণ্য আনে সুখ। হ্যাঁ, দুইটা জিনিস আনবে, পরিশ্রম ধন আনবে, যে পরিশ্রমে হবে সে ধন পাবে, আর যে পুণ্য করবে সে এমনিতেই সুখ পাবে। আর দুইটা জিনিস করা যাবে না, আলস্য দারিদ্রতা আনে, আলস্য করলে দারিদ্রতা হয়ে যাবে, আর পাপে আনে দুঃখ। তখন আমরা আলস্যতাও করবো না, পাপও করবো না, দুইটা জিনিস করবো, পরিশ্রম করবো, পুণ্য করবো, আর পাপ করবো না, আলস্য করবো না, তাহলে আমাদের জীবন সাকসেস হবে। হরে কৃষ্ণ। 23 শ্লোকে বলছে, ব্যামা ব্যামিশ্র সাংখ্যযোগত জ্ঞানের অনুশীলন এবং সর্বেন্দ্রিয় সংযম পূর্বক যে কর্মযোগের উপদেশ দিচ্ছে তা আমার কাছে ব্যামিশ্র বলে মনে হচ্ছে, ধ্যাত্ববোধক মনে হচ্ছে। কৃষ্ণ, তুমি আমাকে মহাচ্ছন্ন করিও না, একদম একটা ফিক্সড বলো তাৎপর্য। তাৎপর্য প্রভুপাদ সে সম্বন্ধে আরো অনেক কিছু বর্ণনা করছেন, তা আমরা সেটা আগামী সপ্তাহে আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।